চারদিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ক মেগা ইভেন্ট ডিজিটাল ওয়ার্ল্ড 2017 উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সুফিয়ার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সুফিয়াকে পরিবার ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সুফিয়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সাবলীলভাবে কথোপকথন করেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা শেষে সুফিয়ার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সুফিয়া প্রধানমন্ত্রীর ব্যাপারে বিভিন্ন কথা বলেন। তিনি ডিজিটাল বাংলাদেশের ভিশন মিশনের কথা প্রধানমন্ত্রী এবং উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। সুফিয়া প্রধানমন্ত্রীকে বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন গ্রেট লিডারের মেয়ে শেখ হাসিনা। তিনি ডিজিটাল বাংলাদেশ নিয়ে অল্প সময়ে প্রধানমন্ত্রীকে বর্ণনা দেন। সুফিয়া প্রধানমন্ত্রীকে জানান যে তার নাতনির নাম যে সুফিয়া সেটি তিনি জানেন। এ সময় প্রধানমন্ত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। ডিজিটাল মেলায় সুফিয়াকে নিয়ে দুটি সেশন করা হয়। প্রথম সেশনে আমাদের পলিসি মেকাররা যারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে তার একটা মিথস্ক্রিয়া করে দেওয়ার ব্যবস্থা করা হবে। দ্বিতীয় সেশনে থাকবে তরুণ গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপার ছাড়াও আর্টিফিশিয়াল ইলেকট্রনিক্স নিয়ে ডক্টর ডেভিন হ্যানসনের মূল প্রবাদ্য উপস্থাপন করবেন। দর্শক, শেখ হাসিনার সাথে সুফিয়া কি কথা বললো আপনারা তো অবশ্যই জানছেন। আর কিছু জানতে চাইলে সুফিয়া সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।